কংগ্রেসের দিনত উপেক্ষিত তিনি রত্নলৈ ভারত রত্ন প্রদান। ডক্টর এম এস স্বামীনাথন, পি ভি নরসিংহ রাও আর চৌধুরী চরণ সিংক প্রদান করা হয়েছে ভারত রত্ন। এই কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এক্সর যোগেদি। এম এস স্বামীনাথন বিখ্যাত কৃষি বিজ্ঞানী, তেওঁর নেতৃত্বতে ভারতবর্ষত আরম্ভ হয়েছিল সেউজ বিপ্লব। ষাটির দশকত 1965 চনেরপরা ভারতবর্ষত আরম্ভ হয়েছিল সেউজ বিপ্লব, আর সেই সময় ভারতবর্ষত যে দুর্ভিক্ষয় দেখা দিছিলে সেই দুর্ভিক্ষর গড়াহরপরা ভারতবর্ষক মুক্ত করবার আরর ব্যক্তিজনী হয়েছে ডক্টর এম এস স্বামীনাথন। বিশ্বর বিভিন্ন দেশত উচ্চ শিক্ষা আর গবেষণা করার পিছত 1954 চনত এম এস স্বামীনাথন ভারতলৈ ঘুরি আইছিল। আৰু এইজন ব্যক্তিয়ে চকুৰ সন্মুখত দেখিছিল 1941 চনৰ বংগ দুৰ্ভিক্ষ। 1965 চনত যেতিয়া তেওঁক সেউজ বিপ্লৱৰ দায়িত্ব প্ৰদান কৰা হৈছিল, তেওঁক সংগ দিছিলে মাৰ্কিন কৃষি বিজ্ঞানী নৰমান বৰলাগে। নৰমান বৰলাগ আৰু ডক্টৰ এম এছ স্বামীনাথনে মিলি ভাৰতবৰ্ষৰ যি পৰিৱেশ পৰিস্থিতি, মাটির মানদণ্ড পরীক্ষা করে এনে কিছু উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বীজর সৃষ্টি করেছিল, আবিষ্কার করেছিল, যিবোৰ বীজে ভারতবর্ষত খাদ্য শস্যর উৎপাদনের এক অন্য মাত্রালে লৈ গৈছিল, আর ইয়ার ফলতে ভারতবর্ষত দূর হয়েছিল দুর্ভিক্ষ। এইজন ব্যক্তিয়ে বিগত সময় লাভ করেছে শান্তিস্বরূপ ভাটনগর বঁটা, এইজন ব্যক্তিয়ে বিগত সময় লাভ করেছে এলবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স অ্যাওয়ার্ড, আর 1987 চনত ডক্টর এম এস স্বামীনাথনক প্রদান করা হয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রাইজ। এটা সময় আছিল যে সময় 60-ৰ দশকত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীয়ে ভারতবর্ষের জনতাক আহ্বান জানাবলগীয়া হয়েছিল এসাজ খায় এসাজ না খাই থাকিবলৈ, কারণ সেই সময় ভারতবর্ষত প্রবল দুর্ভিক্ষয় দেখা দিছিল। 1965 চনত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার পিছত সেই দুর্ভিক্ষয় দেখা দিছিল, আর ভারতবর্ষয় মার্কিন যুক্তরাষ্ট্রেরপরা খাদ্য শস্য আমদানি করবলিয়া হয়েছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতবর্ষক রপ্তানি করেছিল খুব নিম্ন মানদণ্ডর ঘেঁহু, আর সেই ঘেঁহু গরুক খুবল যোগ্য নহয় বলে সেই সময় বহুজনে মন্তব্য করেছিল, আর সেই সময় ভারতক প্রয়োজন হয়েছিল এক সেউজ বিপ্লবর। ডক্টর এম এস স্বামীনাথনে ভারতবর্ষত গবেষণা করেছিল বিশেষক আলু ঘেঁহু আর চাউলক লৈ। আলু ঘেঁহু আর চাউলের এনে কিছু বীজ আবিষ্কার করেছিল যি বীজর যোগেদি ভারতবর্ষ এখন ফুড সারপ্লাস দেশলৈ রূপান্তর হয়েছিল। যদিহে ভারতবর্ষত সেউজ বিপ্লব নহল হয়, 1971 চনের যে ভারতবর্ষর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধখনত ভারতবর্ষই নিঘাতে পরাজিত হল হয়, আর ভারতবর্ষর লোক দুর্ভিক্ষর গড়াহত সোমাই পড়ল। যদিও বা বিভিন্নজনে কব খোঁজে তামিলনাড়ুত জন্মগ্রহণ করা এম এস স্বামীনাথনক ভারতরত্ন প্রদান করে তামিলনাড়ুর ভোটর সকলক আকর্ষিত করবলে বিজেপিয়ে চেষ্টা করেছে, কিন্তু একাংশই কব খোঁজে সেইজনেই হয়েছে সবাতোক যোগ্য ব্যক্তি, যিজন ব্যক্তিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বা কেন্দ্রীয় সরকারে স্বীকৃতি প্রদান করেছে। আনজন ভারতরত্ন পোৱা ব্যক্তি হয়েছে পি ভি নরসিংহ রাও, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। 1991 চনের পর 1996 চনলকে তেওঁ ভারতের প্রধানমন্ত্রী আছিলে, আর তেওঁ এনে সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব লৈছে যি সময় কিছুদিন আগতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীক তামিল টাইগার্সে মানব বোমারে হত্যা করেছিল, বিস্ফোরণ করে হত্যা করেছিল। তেওঁ যি সময় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব লৈছে সেই সময় ভারতের অর্থনীতি সংকটের গড়াহত আছিল, এক প্রকার অর্থনীতির পতন ঘটিবলৈ ঘটার দিকে অগ্রসর হয়েছিল। এনে এক সময় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব লৈছে যি সময় ভারতের রাজকোষ উদং হয়ে পড়েছিল, যি সময় ভারতের বিদেশী মুদ্রার যে ভান্ডার সেই ভান্ডার উদং হয়ে পড়েছিল, ভারতবর্ষর যি সোণ জমা থাকা সোণ, সেই জমা থাকা সোণ ব্যাঙ্ক অফ ইংল্যান্ডক বন্ধকত দিবলগীয়া হয়েছিল, এয়ার ইন্ডিয়ার এখন বিশেষ বিমানের ব্যাঙ্ক অফ ইংল্যান্ডলৈ সেই সোণসমূহ লৈ যোৱা হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা পি ভি নরসিংহ রাওয়ে অর্থনৈতিক উদারবাদর নীতি গ্রহণ করেছিল, ডক্টর মনমোহন সিংক লৈ আহিছিল রাজ্যসভার সদস্য করে, আর মনমোহন সিংক বিত্তমন্ত্রীর দায়িত্ব দিছিল। পি ভি নরসিংহ রাওয়ের পৃষ্ঠপোষকতাত ডক্টর মনমোহন সিংয়ে ভারতবর্ষত মুকলি বজার অর্থনীতির যি ব্যবস্থা সেই ব্যবস্থা আরম্ভ করেছিল, আর বিদেশের যিবোৰ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানসমূহে ভারতত বাণিজ্য করার যে পথ সেই পথ প্রশস্ত করেছিল। যদি সেই পদক্ষেপ পি ভি নরসিংহ রাওয়ে সেই সময় নললে হয়, ভারতবর্ষত আন এক অর্থনৈতিক সংকটে দেখা দিলে হয়। পি ভি নরসিংহ রাওয়ের সময়তে ভারতবর্ষ
পরমাণবিক ভাবে ক্ষমতা সম্পন্ন হয়েছিল নিউক্লিয়ার পাওয়ার এখন দেশলে রূপান্তর হয়েছিল আর বিভিন্ন সিংহরাওয়ে কালামক আব্দুল কালামক এপিজে আব্দুল কালামক এবার মাটি কইছিলে তেওঁক প্রস্তুত হবলৈ পারমাণবিক পরীক্ষার কারণে কিন্তু নির্বাচন ঘোষণা করার কারণে তেওঁ সেই পরীক্ষা করব নোৱাৰিলে 1998 চনত অটল বিহারী বাজপেয়ীয়ে পারমাণবিক পরীক্ষা করলে কিন্তু ভারতবর্ষক পারমাণবিক শক্তি হিসাবে গ্রহ দিয়ার আরও ব্যক্তিজন আছে পি ভি নরসিংহরাও তেওঁ দিনতে ভারতবর্ষই ইজরায়েলের সহিত যে কূটনৈতিক সম্বন্ধ সেই কূটনৈতিক সম্বন্ধ স্থাপন করেছিল কিছু সংঘাতের সূত্রপাত হয়েছিল পি ভি নরসিংহরাও সোনিয়া গান্ধীর সঙ্গে বিশেষক রাজীব গান্ধীর হত্যার তদন্ত কেন্দ্র করে কিন্তু যেতিয়া 2004 চনত পি ভি নরসিংহরাওর মৃত্যু হল অন্ত্যেষ্টিক্রিয়া পরিয়াল লোকে দিল্লীত করব বিচাৰিছিল কারণ দিল্লী আছিল পি ভি নরসিংহরাওর কর্মভূমি কিন্তু দিল্লীত করবলে দিয়া নহল শবদেহ যখন ট্রাকত আহিছিলে এ আই সি সির মুখ্য কার্যালয়লৈ কংগ্রেসের মুখ্য কার্যালয়লৈ 24 আগবঢ়লৈ সেই ট্রাকখনক প্রবেশত বাধা দিয়া হল কার্যালয় এ আই সি সি কার্যালয় আর বাধা দিছিলে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমদ পেটেলে তারপর শবদেহ লৈ যোৱা হল হায়দ্রাবাদত আর হায়দ্রাবাদত শেষকৃত করা হল অন্ত্যেষ্টিক্রিয়া করা হল উপেক্ষিত হয়ে রল এইজন ব্যক্তি কিন্তু অতি সম্প্রতি এইজন ব্যক্তিক সর্বোচ্চ সন্মান দেশের অসামরিক সর্বোচ্চ সন্মান প্রদান করে যথাযথ স্বীকৃতি প্রদান করা হয় ঘোষণা করা অন্তিমজন ব্যক্তি হয়েছে চৌধুরী চরণ সিং 1977 চনত যেটা ইন্দিরা গান্ধীর সরকারখনক উফরাই সেই নির্বাচনত জনতা পার্টিয়ে সরকার গঠন করেছিল মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিল সেই সরকারের গৃহমন্ত্রী আছিল চৌধুরী চরণ সিং আর নির্দেশ দিছিল ইন্দিরা গান্ধীক গ্রেপ্তার করবলে সঞ্জয় গান্ধী গ্রেপ্তার করবলে ইন্দিরা গান্ধী গ্রেপ্তার হয়েছিল দিল্লী আরক্ষী গ্রেপ্তার করেছিল আর জেলত ভরাইছিল কিন্তু কালক্রমত সেই সরকারখন বেশিদিন নাথাকিল জনতা পার্টির সরকারখন কিছু সংঘাত হল প্রধানমন্ত্রী দেশাই আর চৌধুরী চরণ সিংর চরণ সিংয়ে গৃহমন্ত্রী পদবীর পর পদত্যাগ করেছিল কিন্তু তারপর মোরারজি দেশাই উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে পুনের লই আইছিল কিন্তু তারপর মোরারজি দেশাই সরকারখনের জনসংঘয় সমর্থন আঁতরার পিছত পতন ঘটিছিল আর তেতিয়া চৌধুরী চরণ সিং 23 দিনের কারণে প্রধানমন্ত্রী হয়েছিল কারণ তেওঁক প্রতিশ্রুতি দিছিলে কংগ্রেস আই ইন্দিরা গান্ধীর নেতৃত্বর কংগ্রেস আয়ে বাহিরের সমর্থন কংগ্রেস আইর বাহিরের সমর্থন লৈ সরকারত অধিষ্ঠিত হয়েছিল বা প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়েছিল চৌধুরী চরণ সিং কিন্তু ইন্দিরা গান্ধী এটা শর্ত দিছিল শর্তটো হৈছে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যুব গোচর আছে সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে যুব গোচর আছে গোচর প্রত্যাখ্যান করব কিন্তু চৌধুরী চরণ সিংয়ে সেই যে শর্ত মানি নললে ইন্দিরা গান্ধীয়ে যে সমর্থন প্রত্যাখ্যান করলে আর 23 দিনের পিছত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব নোৱাৰাত চৌধুরী চরণ সিংয়ের সরকারখনের পতন ঘটিলে কিন্তু 1980 চনত জানুয়ারি মাহত নির্বাচন হয়েছিল গতি সরকারখনের পতন যদিও 1979 চনের জুলাই মাহত হয়েছিল 1980 চনের জানুয়ারি মাহলকে কেয়ারটেকার প্রধানমন্ত্রীর দায়িত্ব আছে চৌধুরী চরণ সিং চৌধুরী চরণ সিং একজন কৃষক নেতা জাত যে সম্প্রদায় জাত সম্প্রদায়ক প্রতিনিধিত্ব করে বহুতে কব বিচারে চৌধুরী চরণ সিংক এই অসামরিক সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদান করে বিজেপি সরকারখনে বা বিজেপি দলটোয়ে জাত ভোটারসকলক আর কৃষকসকলক আকর্ষিত করবলে চেষ্টা করেছে চৌধুরী চরণ সিংর পুত্র অজিত সিং আর এল ডি রাষ্ট্রীয় লোকদলের নেতা আর নাতি জয়ন্ত চৌধুরী ও অন্যতম এজন নেতা রাষ্ট্রীয় লোকদলের আর ইতিমধ্যে ঘোষণা করেছে সমাজবাদী পার্টির সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক সমাপ্ত করার ঘোষণা ইতিমধ্যে রাষ্ট্রীয় লোকদলে করেছে গতি এই তিনজন ব্যক্তিক স্বীকৃতি প্রদান করা হল এই তিনজন ব্যক্তি উপেক্ষিত কংগ্রেসের সময় তার দুজন ব্যক্তি প্রাক্তন কংগ্রেস নেতা যদিও যদিও চৌধুরী চরণ সিংয়ে লোকদল গঠন করেছিল 1980 চনত সরকারের পতন হওয়ার পিছত কিন্তু দুজন শ্রেষ্ঠ কংগ্রেস নেতা দেশের কারণে অবদান আছে কংগ্রেস দলটির কারণে অবদান আছে কংগ্রেসে কিন্তু এই দুজন লোকের উপেক্ষিত করেছিল এলাগি করেছিল আর ডক্টর এম এস স্বামীনাথন হয়েছে এনে এজন ব্যক্তি যিজন যোগ্য ব্যক্তি যিজন ব্যক্তিয়ে সর্বোচ্চ সন্মান পোৱাৰ সমগ্র বিষয়টোৱে উৎফুল্লিত করেছে সমগ্র ভারতবর্ষের জনতাক এয়া হয়েছে বিজ্ঞানের স্বীকৃতি এয়া হয়েছে যোগ্যজনের স্বীকৃতি বলে একাংশই কৈছে।